গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। সো আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠেছি, তারপর ব্রাশ করে মুখটুক ধুয়ে মর্নিং ড্রিঙ্কটা নিয়ে আমি ভাবলাম আজকের ব্লগটা একদম প্রথম থেকেই স্টার্ট করা যাক। অন্যদিন আসলে ঘুম থেকে ওঠার পর আমি মর্নিং ড্রিঙ্ক নিই, তারপর ইয়োগা করি, তারপর তোমাদের সাথে কথা বলা শুরু করি। বাট আজকে ভাবলাম একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। আর সকালবেলা আমি ইউজুয়ালি চা খাই না, আমার ভালো লাগে না সকালবেলা চা খেতে, তো আমি মর্নিং ড্রিঙ্কটা খাই, লেবু জল, যেটা তোমরা প্রথমেই দেখেছ। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপর আমি একটু ইয়োগা করব, তারপর ব্রেকফাস্ট বানাতে যাব। চলো ইয়োগা করে তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। আমার এখন ইয়োগা হয়ে গেছে আর ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে আর আমি তোমাদের সাথে ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করলাম না, কারণ আমি আজকে ব্রেকফাস্টে স্মুদি খেয়েছি আর স্মুদির রেসিপি তো আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সেই জন্য যাই হোক, এখন আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। আগের দিন আমি ব্যানানা আর ওটসের প্যানকেক বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো সেই দিন না আমার একটুখানি ওই ওটসের গুঁড়ো বেঁচে গিয়েছিলো, আর এরকম অল্প জিনিস বেঁচে গেলে দেখবে সেটা পরে পরে নষ্টই হয়ে যায়। তো ওই জন্য আমি ভাবলাম চলো এটাকে একটু বিউটি টিপস হিসাবে কাজে লাগানো যাক। আর ওটসের না অনেক ধরনের বেনিফিটস আছে, নট অনলি হেলথ বেনিফিটস, এছাড়াও না এটা স্কিনের ওপর খুব ভালো কাজ করে জানো তো। যাদের খুব অয়েলি স্কিন হয়, অয়েলি স্কিনের এক্সেস অয়েলটাকে এটা শোক করে নেয়। আর কী হয় বলো তো, স্কিনের যে ডেড সেলসগুলো আছে এগুলোকেও রিমুভ করে, স্কিনটাকে এক্সফোলিয়েট করে। আর যাদের অ্যাকনের প্রবলেম আছে তাদের অ্যাকনেটাও কিওর করতে ভীষণভাবে হেল্প করে। ওফ, এত গরম হচ্ছে আমার আজকে, না কি বলবো না বলবো, আমি গুলিয়ে ফেলছি, তার উপরে ফ্যান অফ, বাপ রে বাপ। হ্যাঁ, যেটা বলছিলাম, এছাড়াও কী হয় বলো তো, তুমি যদি শুধুমাত্র স্কিনে লাগানোর জন্য নয়, তুমি যদি ওটসটাকে তোমার ডায়েটের মধ্যে ইনক্লিউড করো, মানে ধরো যদি ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চেও নিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যদি তোমার ডায়েটের মধ্যে ইনক্লিউড করো তাহলেও দেখবে এটা হেলথ বেনিফিটের সাথে সাথে তোমাকে স্কিনটাকেও তোমার খুব হেলদি করে তুলবে। ট্রাস্ট মি, আমার আগে প্রচণ্ড পরিমাণে অ্যাকনের প্রবলেম ছিল, তারপর আমি কী করলাম বলো তো, ওটসটাকে ডায়েটে ইনক্লিউড করেছি, প্লাস যে ধরনের অয়েলি ফুড বা তোমার ভাজাভুজি জিনিসগুলো এগুলোকে অনেক কম করে দিয়েছি খাওয়া। তাহলে এরকম নয় যে আমি একদম খাই না, খাই মাঝে মাঝে, ধরো লাঞ্চটা যেদিন খুব হেভি হয়ে গেল তো সেদিন ইভিনিং স্ন্যাকটা আমি স্কিপ করে দিই, আবার ইভিনিংয়ে এক একদিন উল্টোপাল্টা কিছু উৎপটাং খাওয়া হয়ে গেল, সেদিন ধরো ডিনারে কিছু খেলাম না, বা ডিনারে ধরো ওটস বা ডালিয়া টাইপের কিছু খেলাম। তো এরকম করতে করতে না আমার স্কিনের প্রবলেম এখন অনেকটা ঠিক হয়ে গেছে, প্লাস বডিও খুব হেলদি থাকে আই মাস্ট সে। তো যাই হোক, আগে ফেস প্যাকটা শেয়ার করে নিই চলো। যা গরম হচ্ছে না আমার আজকে, তার উপর আবার ওপর ঘরে, বাপ রে। এ দেখো, এখানে আমি 2 টেবিল স্পুন ওটসের গুঁড়োটা নিয়েছি, আর এর সাথে আমি 1 টেস্পুন হানি দেবো, ঠিক আছে? ঠিক আছে, এতটা মতো, খুব বেশি না। আর তারপরে এর মধ্যে দেখো মিল্ক দিচ্ছি, মিল্কটা না বুঝে দেবে, হ্যাঁ, যেরকম তুমি কনসিস্টেন্সি মানে যতটা ঘন তুমি করতে চাও সেই রকমভাবে দেবে। আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে মেশাবো, আমার মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে এর বেশি মিল্ক দিলে এটা একদম পাতলা হয়ে যাবে। চলো লাগিয়ে নিই এটাকে। তো চলো, ফেস প্যাক তো আমার লাগানো হয়ে গেছে, এবার নিচে যাই, নিচে গিয়ে 15 মিনিটস মতো পর এটাকে ধুয়ে নেবো। আর একটা মজার কথা শোনো, আমি যখন ফেস প্যাকটা লাগাচ্ছিলাম তখন আমার স্মুদি গন্ধ আসছিল, প্লাস ওটসকে দুধে ফোটালে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ আসছিল। আমার মনে হচ্ছে আমি খাচ্ছি না লাগাচ্ছি। চল একেবারে নিচে গিয়ে স্নান টান সেরে তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করছি। এই দেখো কি সুন্দর কাঞ্চন ফুল হয়েছে। এই কাঞ্চন ফুলগুলো না দু ধরনের কালার হয়, আমাদেরটা হোয়াইট কালার আর একটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কালার হয়। আমার পার্সোনালি, হ্যাঁ, পার্পল কালার টাইপের হয়। আমার পার্সোনালি এই কালারটাই খুব ভালো লাগে, হোয়াইটটা দেখতে খুব সুন্দর লাগে। আরও অনেক হয়েছিল, মা বোধহয় তুলেছে কিছুটা পুজো করবে বলে।
আর এইখানে দেখো ভাত হচ্ছে কাঠের উনুনে, মা জাল দিচ্ছিল এতক্ষণ, মা উঠে গেল। এই সবে এই দেখো বলতে বলতেই মা এসে গেছে। ভাত হয়ে গেল নাকি গো? না এই সবে বসিয়েছি। ও এই সবে বসালে? ও আর এই কালো হাঁড়িটা হচ্ছে জল গরম করার হাঁড়ি। দেখে গাইস কিছু মনে করো না, কেন ওটা জল গরম করে করে ওরকম কালো হয়ে গেছে। আর এই হাঁড়িটার গায়ে কাদা মাখিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ছাই মাখিয়ে দিয়েছি যাতে ধুলেই তাড়াতাড়ি উঠে যায়, সেই জন্য। কি কোকিল ডাকছে বলো মা আজকে, কি সুন্দর, বেশ ভালো লাগছে। এখন আর বসন্তকালে কোকিল ডাকে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরমকালেই তো বেশি ডাকছে দেখছি। দেখো চামচ দিয়ে ফেস প্যাক লাগাচ্ছে। চামচ দিয়ে ফেস প্যাক লাগাতে কোনোদিন কাউকে দেখেছো? কি লাগায় এরকম করে? তুই তো মঙ্গল গ্রহের প্রাণী, ও হচ্ছে মঙ্গল গ্রহের প্রাণী জানো তো, ওই জন্য ও চামচ দিয়ে ফেস প্যাক লাগায়, নয় হাত দিয়ে লাগায়, না হলে ব্রাশ দিয়ে লাগায়। বলো কি করবো বল, ব্রাশটা নেই, গরিব তো তাই না চামচ দিয়ে লাগায়। ওই দাঁত মাজা ব্রাশ আছে নিবি? তুই ঘষ না, নিয়ে মুখে ঘষ, দাঁত মাজা ব্রাশ দিয়ে ঘষ, ভালো হবে, পুরো চাকা চাক হয়ে যাবে মুখ। যা কারেন্ট চলে গেছে, তুই শ্যাম্পু কাটবি তো ভালো। এই বড় হয়ে আলো জ্বলছে, কারেন্ট চলে গেছে, জল চলে গেছে, শ্যাম্পু করবো? ঠিক আছে জল আছে, আমি জল নিয়ে শ্যাম্পু করে নেবো। দেখো আমাকে আবার বলছে ও চামচ দিয়ে নাকি আমার থেকে ভালো লাগিয়েছে। কেন রে, আমি কি খারাপ লাগিয়েছি? চামচ দিয়ে আমার খুব সুন্দর লাগানো হয়, দুজনের একই লাগছে দেখো, কিচ্ছু আলাদা লাগছে না, দুজনকেই ভূতনি লাগছে পুরো। আমি কখন থেকে স্নানে যাব করে করে ফেস প্যাক লাগিয়ে এত বকছি আর এত হাসছি, তোকেও হাসাবো, আমি নিজে এসেছি, এসেছে আমার গালে না দাগ হয়ে যায়, ভাজনা পড়ে যায়। ঠিক হবে, তোকেও হাসাবার, তোর ওরকম হয়ে যাবে দেখবি। সকাল থেকে আমি তোমাদের সাথে একটাও রেসিপি শেয়ার করিনি, আর আমার ব্লগে একটাও রেসিপি থাকবে না সেটা কখনো হতে পারে, সেই জন্য আমি এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন এগ চাউমিন। অ্যাকচুয়ালি অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি যেভাবে বানাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, প্রত্যেকদিন সন্ধে হলেই আমার বোনের নানারকম কিছু খেতে ইচ্ছা করে, আর ওরই মাথা থেকে বেরোয় নানারকম ফিরিস্তি, আজকেও ওর মাথা থেকেই বেরিয়েছে। চলো তাড়াতাড়ি বানাই আর ফটাফট তোমাদের সাথে শেয়ারও করে দিই। আমি প্রথমে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেবো, আর তার জন্য ডিমটা ফাটিয়ে কড়ায় দিয়ে দিয়েছি, আর তাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নেবো। আর এটা হয়ে গেলে তারপর আমি চিকেনটাকে প্রিপেয়ার করব। চিকেনটাকে প্রিপেয়ার করার জন্য আমি 2 teaspoon মতো তেল দিয়েছি কড়াতে, আর তার মধ্যে একটু লঙ্কা কুঁচি আর একটু পেঁয়াজ কুঁচি দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে হালকা করে নেড়ে নিয়ে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 teaspoon। আদা রসুন বাটাটা একটু ভেজে তারপর টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি, দিয়ে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, আর অল্প করে একটু চিনি দেবে। মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটাকে আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি, একটু আদা রসুনের রস দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এটার মধ্যে অ্যাড করে দিলাম। আর যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তাই এটাকে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 থেকে 6 মিনিট মতো এটাকে একটু ভালো করে কড়াতে নেড়ে নিলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, আমার আর 5 মিনিটের বেশি এটা টাইম লাগেনি, তো এবার এটাকে তুলে নেব কড়া থেকে, আর তারপর চাউমিনটা প্রিপেয়ার করব। চাউমিনটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, আর এবার দেখো কড়াতে 2 tablespoon তেল দিয়েছি, তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোও এর মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজ কুচি আর রসুনটাকে একটু হালকা ভেজে নেব, তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে দেব। কোনো কিছুকেই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ চাইনিজ রান্নায় কোনো কিছুই খুব বেশি ভাজা হয় না।
আর এরপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার আর 1 টেবিল স্পুন সয়া সস অ্যাড করে দেব। তারপর এর মধ্যেই আমি অ্যাড করে দেব 1.5 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট এই চাউমিনের ক্ষেত্রে, তো এটা অবশ্যই দেবে তোমরা। এবার এর মধ্যে আমি চিকেনটা যেটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ চাউমিনটাও দিয়ে দেবো। আর তারপরে এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। আর আমি অলরেডি চাউমিনটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি নুনের প্রয়োজন হবে না আমার, অল্পই একটু পরিমাণ নুন দিচ্ছি, তোমরা এটা স্বাদ মতো বুঝে দিও। আর তারপর এটার মধ্যে স্ক্র্যাম্বলড এগটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে, নিলেই হয়ে যাবে রেডি। অবস্থাটা দেখতে পাচ্ছ, দরদর করে ঘেমে গেছি পুরো, বাপরে বাপ, গলা দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে সব কিছু দিয়ে জল বেরোচ্ছে, দেখো ঘাম পুরো ভর্তি হয়ে গেছে। চলো এবার ঘরে নিয়ে যাই, গিয়ে যে ফরমাশটা দিয়েছিল তাকে খাইয়ে দেখি কেমন হয়েছে। তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে। ও চাউমিন দেখে তো মুখে একদম হাসি ফেটে পড়ছে রে, বল বল কে বানিয়ে কে বানিয়েছে দেখতে হবে। এদিকে মাও খাচ্ছে, বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, এখানে বাবাও খাচ্ছে দোকানের মতো। হ্যাঁ ভালো হয়েছে। ও তো কি হয়েছে বল, এই প্রথমবার আমি তোকে কি এই প্রথমবার ভালো কমেন্ট করেছি। হ্যাঁ এই প্রথমবার ভালো কমেন্ট করেছে। দেখো সোনু আমার কাছে পড়তে এসেছে আর এই বোতলটাকে, দাঁড়া আমি দেখাবো, দেখাতে দিচ্ছে না, দেখো দেখো সোনু না, অনেক জোর করে বোতলটা আমাকে দিয়েছে। সোনু পড়তে এসেছে, এই বোতলটা নিয়ে এসেছে। আমি বললাম ওপর ঘরে একটু জল ছিল না, আমি বললাম যা একটু জল নিয়ে আয়, জল চেষ্টা পাবে। তো বোতলটা নিয়ে এসে আমি বলছে যে আমি না বোতলে ছিপিতে ঢেলে ঢেলে জল খাবো। আমি বলছি তুই কি বাচ্চা ছেলে নাকি, ওইটুকুনি বোতলে ছিপিতে ঢেলে ঢেলে জল খাবি। তারপরে এটা খুলতে দেখছি সারু, খুলে একবার দেখা, খুলতে দেখছি এত বড় ঢাকনা বোতলের, এটাতে ঢেলে ঢেলেও জল খাচ্ছে। বাচ্চাদের মতো বোতল ছিপিতে ঢেলে ঢেলে জল খেতে ভালো লাগে বল সোনু তোর? বাচ্চাদের বেড়ে গেছে আর বাচ্চা, ওকে সবাই দাদা বলে বলে ডাকে। আর ওইদিকে দেখো একজন শুয়ে পড়ে আছে। হ্যাঁ তুই শুধু শুয়েই পড়ে থাক, শুয়েই পড়ে থাক। কি আছে কি দেখছিস ওটা ফোনে? কি বাচ্চাদের মতো চটকানি, সেই ক্লে গুলো চটকায় না ওই চটকায়। বাচ্চা হতে সবারই ভালো লাগে, এরও বাচ্চা হতে খুব ভালো। হ্যাঁ তবে মনটা বাচ্চা থাকা উচিত, এটা ঠিক। ব্লগটাকে শেষ করি, আজকে সোনু বলবে। সোনু আগের দিন বলতে গিয়ে আটকে ফেলেছে বলে আর বলতে চাইছে না। কই রে সোনু চলে বল বল বল। আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমি একাই এন্ড করে দিই ব্লগটাকে। আচ্ছা ভিডিওর যদি চলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হয়, অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাবা,